গাছের খাবার এই গাছের খাবার কিনতে কিনতে কিন্তু আস্তে আস্তে গরিবে পরিণত হয়ে যাচ্ছি মজা করছি গাছকে ভালোবাসলে গাছকে সুন্দর সুন্দর খাবারও দিতে হয় তো কি কি খাবার দিতে হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। আর একটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমরা বারবারই আমাকে করো সেই প্রশ্নটা নিয়েই কিন্তু আজকে সংক্ষেপে আলোচনা করব। নমস্কার বন্ধুরা দা বঙ্গার তোমাদের আরও এক ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে প্রথমে আমরা খুলে নিয়ে আমি একটি কী কী জিনিস কিনেছি যেগুলো আমার ফুরিয়ে গেছিলো আমাকে আবার নিয়ে আসতে হয়েছে এবং কিছু নতুন জিনিসও নিয়েছি তো প্রথমে দেখো এই ট্রাইকোরডার্মা ভিএডি টিভি হান্ড্রেড আমি টোটাল ব্যবহার করি এর আগেও তোমরা দেখেছ ব্যবহার করতে তো আমি এর আগে এক কেজির প্যাকেট নিয়েছিলাম কিন্তু এক কেজির প্যাকেটে কি হয় এর একটা লাইফ স্প্যান থাকে এই ট্রাইকোরডার্মা ভিএইডির মোটামুটি এক বছর পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারবে তারপরে কিন্তু এর আস্তে আস্তে কার্যকারী ক্ষমতা কমে আসে কারণ এটি একটি জীবন্ত ছত্রাক এটা টবের মাটিতে দিতে হয় বর্ষাকালে আমার প্রত্যেকটা গাছে দেওয়া ছিল একটা গাছেরও কোনো রেইন বার্ন বলো বা ঝিমিয়ে যাওয়া বৃষ্টির জলের পরে কোনো সমস্যা আসেনি এই ট্রাইকুড়ার ভিডি ভিড়িটি যেহেতু দেওয়া ছিল সেই জন্য এটা ফুরিয়ে গেছিলো বর্ষা এখনও আছে তো আমার লাগতো আমি এটা নিয়ে এসেছি তোমার দামগুলোকে বলে দিই তাহলে তোমাদের সুবিধা হবে এটা মোটামুটি দুশো টাকা দাম রয়েছে এরপরে আমি একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এমটিকে বারো একষট্টি শূন্য এটা অ্যারিসের খুব ভালো আমি এর আগে ব্যবহার করতাম ইপকোর তোমরা দেখেছ তো সরি আমি বারো একষট্টি শূন্যটা টোটালের ছিল এই কোম্পানিটার এখন আমি অ্যারিসের নিয়ে এসেছি অ্যারিসটা বেটার মানে টোটালের থেকে কোম্পানির দিক থেকে বলো বা এর কার্যকারী ক্ষমতার দিক থেকে বলো একটু টোটালের থেকে বেটার অ্যারিস তো অ্যারিসের এই এইটা নিয়ে কিন্তু আমি কথা বলবো কিছুক্ষণ বাদে তারপরে আরও দুটো জিনিস আমি নিয়েছি একটা হচ্ছে এই সুপার সোনাটা যেটা আমি ব্যবহার করি তোমরা জানো যারা আমার পুরোনো ভিডিও দেখেছ বা দেখো তারা দেখবে সুপার সোনাটার ব্যবহার আমি এগুলো নিয়ে তেমন কথা বলবো না আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে অ্যাডিসের একটি প্রোডাক্ট আমার এটা পছন্দ হলো আমি এর আগে ব্যবহার করিনি এখানে রয়েছে তিনটে গুরুত্বপূর্ণ জিনিস যেটা ক্লোরোসিসের উপরে খুব ভালো কাজ করে একটা হচ্ছে ফেরাস যেটাকে আয়রন বলছি আমরা তার সাথে রয়েছে সালফার এবং ম্যাগনেশিয়াম এই তিনটে জিনিস দিয়ে এটা তৈরি এটার দাম রয়েছে একশো ষাট টাকা মতো এবং ব্র্যান্ডটা হচ্ছে এ অ্যারিসের তো সেই জন্য আমার যেহেতু আমার অ্যারিস সিমেন্টা বায়ার এই সকল কোম্পানিগুলো আমার খুব পছন্দ কারণ এগুলোর কাজ খুব ভালো হয় তো সেই জন্য আমি এটাও কিন্তু নিয়েছি তো এবারে যে প্রশ্নটা তোমরা বারবারই আমাকে করো কমেন্ট সেকশনে দেখতে পাই যে দাদা গাছকে কিভাবে দ্রুত বড় করব। দেখো গাছকে একদিনে বা এক মাসের মধ্যে একদম বৃক্ষ করে দেওয়া কিন্তু সম্ভব নয় তবে কিছু জিনিস যেটা আমরা যদি প্রয়োগ করি সঠিক নিয়ম মেনে এবং আমি আমার পার্সোনাল অভিজ্ঞতার দিক থেকে আস্তে আস্তে ব্যবহার করতে করতে দেখেছি এই দুটো জিনিস যদি আমরা ব্যবহার করি তাহলে গাছ অন্যান্য জিনিস ব্যবহার করে যতটা না বৃদ্ধি পাবে তার থেকে বেশি বৃদ্ধি পাবে মাসে দুবার আমরা জিনিসটা ব্যবহার করব একবার একবার করে তো প্রথমে আমি এইটা মোটামুটি চার মাস থেকে ব্যবহার করছি দুর্দান্ত একটি জিনিস এটি ইফকো কোম্পানির ন্যানো ইউরিয়া এই ন্যানো ইউরিয়াতে কি রয়েছে নাইট্রোজেন রয়েছে ইউরিয়া টবের মাটিতে দিলে ক্ষতি করবে একটা টাইম পরে গিয়ে টবের মাটি খারাপ হয়ে যাবে তো আমরা কি করব এই ন্যানো ইউরিয়া যদি আমরা পাতাতে স্প্রে করি সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই মাটির মিনিমাম চান্সও নেই মাটি খারাপ হওয়ার তো এই ন্যানো ইউরিয়া কী করবো আমরা দুই মিলিগ্রাম মানে হচ্ছে চল্লিশ ফোঁটা এক ফোঁটা দু ফোঁটা করে চল্লিশ ফোঁটা নিতে পারো বা যাদের মিলিগ্রাম মেজার করার কোনো ইকুইপমেন্ট আছে তারা সেটাতে দু এম এল সমতুল্য এক লিটার জলে গুলে গাছকে ভালো করে স্প্রে করবে ছোট চারা গাছের ক্ষেত্রে এটা কিন্তু বেস্ট মানে গাছটিকে দ্রুততার সাথে বড় করতে চাইছ সেটা যে কোনো গাছ হতে পারে সব ধরনের গাছেই কিন্তু গ্রোথের জন্য বৃদ্ধির জন্য ভেজিটেবিল গ্রোথকে সুন্দর রাখার জন্য এটাকে ব্যবহার করতে পারো গাছের গ্রোথের জন্য দ্রুত বৃদ্ধি করার জন্য মাসে একবার মাসের এক তারিখে যদি এটা ব্যবহার করো ঠিক তার পনেরো দিন বাদে বা দুই সপ্তাহ বাদে যদি আমরা এই এনপিকে বারো একষট্টি শূন্য ব্যবহার করতে পারি তাহলে আরও ভালো হবে এবং এটা আমি করি দেখবে আমার ছোট গাছ কিছুদিন আগে বসিয়েছি এবং গাছটি খুব তাড়াতাড়ি কিন্তু শেপ নিয়ে নিয়েছে বুসি হয়ে গেছে প্রচুর গ্রোথ হয়েছে এটার পেছনে এই দুটো জিনিস আমি কিন্তু এখন করছি আগে আমার পদ্ধতি আলাদা ছিল এক্সপিরিয়েন্সড বাড়ছে বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করতে করতে কিন্তু অভিজ্ঞতা হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে অনেকে বলতে পারো যে দাদা সরিষার খোল দিলে তো গাছ বাড়বে হ্যাঁ সরিষার খোল দিলেও বাড়বে কিন্তু সবসময় কিন্তু সরিষার খোল বলো বাদাম খোল বলো শিংকুচি বলো এগুলো অর্গানিকভাবে জৈবভাবে এগুলো গাছের গ্রোথের জন্য খুব ভালো যারা কেমিক্যালি ব্যবহার করতে চাইছো ওই সকল জিনিসগুলোর থেকেও দ্রুততার সাথে গাছকে বৃদ্ধি করতে চাইছো তারা কিন্তু এই দুটো জিনিস ব্যবহার করে দেখতেই পারো তো আমি এখন ব্যবহার করে খুবই কিন্তু স্যাটিসফাইড এই দুটো জিনিস বারো একষট্টি শূন্য তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো কিন্তু অ্যারিস একটু দাম বেশি যদি তোমরা ইপকোড নাও তাহলে একটু কম দামের মধ্যে পেয়ে যাবে মোটামুটি একশো আশি টাকা একশো দুশো টাকার মধ্যে পেয়ে যাবে আর অ্যারিসের নিলে এটা মোটামুটি তিনশো টাকার উপরে দাম রয়েছে চারশো সাতাশ টাকা এমআরপি রয়েছে কিছুটা ডিসকাউন্ট দিয়েছে তো এই যে বারো একষট্টি শূন্য এটার ডোজ হচ্ছে কত মোটামুটি তিন থেকে পাঁচ গ্রাম যদি একদমই ছোট গাছ হয় তাহলে তিন গ্রাম নেবে যদি দেখছো একটু ম্যাচিওর গাছ দেখা যায় কাটাই ছাটাই করেছো আবারও রি গ্রোথ চাইছো সেই রকম গাছের ক্ষেত্রে তোমরা মোটামুটি পাঁচ গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারবে এক লিটার জলের জন্য গাছকে ভালো করে স্নান করে দেবে যেটুকু জল থাকবে টবের মাটিতে ঢেলে দিতে পারো এখানে বারো একষট্টি সুন্দর কম্পোজিশনে কি ভাগ রয়েছে নাইট্রোজেন সিক্সটি ওয়ান রয়েছে ফসফেট যেটা গাছের মজবুত করে তার সাথে কাণ্ডকে মোটা করবে শিকড় থেকে প্রচুর খাবার গাছকে প্রোভাইড করতে হেল্প করে এই ফসফরাস কোনো রকম পটাশিয়াম নেই মানে গাছের ফুল আনতে কিন্তু এটা কিন্তু কোনো রকম হেল্প করবে না এটা কি গাছের বৃদ্ধিতে এবং গাছকে স্ট্রং বানাতে সাহায্য করবে তার সাথে ইউরি আবার যদি আমরা পনেরো দিন বাদে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে খুব ভালো হবে এটা মাসে একবার বারো একষট্টি শূন্য একবার হচ্ছে ন্যানো যদি দাও কিন্তু খুবই খুবই ভালো হয় ধরনের গাছের ক্ষেত্রে এই দুটো অ্যাপ্লাই করলাম মাঝে কি কোনো কিছু ব্যবহার করব না অবশ্যই করব। মাঝে আমরা একবার অনুখাদ্য রাখতে পারি মাঝে একবার এরকম টাইপের যে অর্গানিক পিজারগুলোর যেমন রয়েছে যেমন সুপার সোনাটা বায়োফিটা এক্স তারপরে যে কাকা রয়েছে তারপরে অলোইন গোল্ড সুপার রয়েছে তারপরে সাগরিকা রয়েছে এইরকম টাইপের যে লিকুইড যেগুলো আছে একই রকম কাজ করে এই যে নামগুলো বললাম এগুলো কিন্তু গাছে আমরা মোটামুটি ধরো এটা স্প্রে করলে তিন চার দিন বাদে আমরা এগুলোকে স্প্রে করতে পারি তো আমার ইউটিউবে ফুল ভিডিওগুলোকে তোমরা দেখো তাহলে আস্তে আস্তে তোমার একটা জেনারেল নলেজ পেয়ে যাবে যে গাছকে কীরকমভাবে ছাদ বাগানের সুস্থ স্বাভাবিক রাখা যায় যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নাও তাহলে যখনই কোনো ভিডিও আমি আপলোড করবো তোমরা সেই ভিডিও নোটিফিকেশান সাথে সাথেই পেয়ে যাবে